বাবার কদমে তৈয়বশাহ হুজুর কিবলার উরুসে পাকে যারা হাজিরা দিয়েছেন তাদের আমল নামায় তার চেয়ে বেশি সওয়াব হবে। আমার কথা নয়, আল্লামা রুমি বলছেন, এক জামানা সোহবতে বাউলিয়া বেহতার আজ সদসালাত আদবেরিয়া। আমরা হলাম আল্লাহর গোলাম, আল্লাহ হলেন আমাদের মালিক, ঠিক কিনা? আমরা সৃষ্টি, আল্লাহ স্রষ্টা, আমরা মখলুক, আল্লাহ খালেক। তার সাথে সেই রব্বে কায়নাতের সাথে বসার দুঃসাহস কোনো গোলামের নাই, ঠিক কিনা? কারণ আমরা তো তার গোলাম, তিনি আমাদের মালিক। যদিও বসার দুঃসাহস নেই, কিন্তু একটা রাস্তা আল্লাহ খুলে দিয়েছেন আল্লাহর সাথে বসার। কি সেই রাস্তা? মান আরাদা আইয়াজলিসা মা আল্লাহ ফালিয়াজলিস মা আহলে সুফি। আল্লামা রুমি বলছেন, কেউ যদি আল্লাহর সাথে বসতে চায়, ওলি আল্লাহর কদমে বসলে হাকিকতে এটা আল্লাহর সাথে বসা হয়ে যায়। কারবালার মাস আসছে, আহলে বায়াতের মাস। এই আহলে বায়াতকে ইজ্জত দিয়েছেন কে? আল্লাহ। বলেন সুরার নাম আশ-শুরা আয়াত নাম্বার 23, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতু ফিল কুরবা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বন্ধু আপনার নূরানি জবান মোবারক দ্বারা আপনি বলেন লা আসআলুকুম আলাইহি আজরান, ইরে আমার উম্মত, আমি যে আমার রক্ত মোবারক ঝরাইলাম, গোশত মোবারক কেটে টুকরা টুকরা হয়ে গেল, উহুদের দাঁত মোবারক শহীদ হলো, আমি রহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন দুই জগতের বাদশাহ, যদিও আটটা জান্নাত আমার আল্লাহ বানাইলো, জান্নাত সহ জান্নাতের যত নেয়ামত সেগুলো সহ মালিকানা আমি দয়াল নবীজির, তবুও দুনিয়ায় এসে 5 দিন পর্যন্ত আমার পেট মোবারকে খানা যায় না, 7 দিন পর্যন্ত অনাহারে দিন কাটাই রাত্র কাটাইলাম। আল্লাহ কয়ে, বন্ধু আমনে যে উপবাসে দিন রজুনি কাটাইলেন, আপনি যে রক্ত মোবারক জড়াইলেন, দাঁত মোবারক শহীদ করলেন, আপনার উম্মতদেরকে আপনি বলেন লা আসআলুকুম আলাইহি আজরান, এই সমস্ত কষ্টের বিনিময়ে উম্মত তোদের কাছে আমি কোনো কিছুই চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, ইরি আমার উম্মত, আমার নিকট আত্মীয় যারা আছে তাদেরকে যদি তোমরা মহব্বত করো, তাদেরকে যদি ভালোবাসো, আমার সমস্ত ত্যাগ এবং কষ্টের বিনিময় আদায় হইয়া যাইব। এই আয়াত দ্বারা প্রমাণ হয়, নবীর নিকট আত্মীয়কে মহব্বত করলে দয়াল নবীজির ত্যাগের বিনিময় আদায় হয়, রক্ত জরানের বিনিময় আদায় হয়, দাঁত মোবারক শহীদ করার বিনিময় আদায় হয়। আল্লাহ যখন আশ-শুরার 23 নাম্বার আয়াত নাজিল করলো, নবীজির আপন চাচাতো ভাই এবং নবীজির সাহাবি আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া কয়ে, নবী গো, ইয়া রসূল আল্লাহ, হা উলা ইল্লাযীনা ওয়াজাবাত আলাইনা মুওয়াদ্দাতুহুম, নবীজি যাদেরকে ভালোবাসা আমার আল্লাহ কোরআন শরীফে সূরা আশ-শুরার 23 নাম্বার আয়াত নাজিল করে ফরজ করে দিল, যাদেরকে মহব্বত করা ফরজ করে দিল, ও আল্লাহর পেয়ারা হাবিব আপনার কদম মোবারকে জানতে চাই, হা উলা ইল্লাযীনা, ওনারা কারা যাদেরকে ভালোবাসা ফরজ? নবীজি ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, শোনো শোনো শোনো, যাদেরকে ভালোবাসা আমার আল্লাহ ফরজ করে দিল, কলা নাম্বার 1 হলো ফাতেমা, 2 নাম্বার আলিয়ুন, 3-4 হলো ওয়া ওয়ালাদাহুমা। নবীজি বলে যাদেরকে মহব্বত করা ফরজ, নাম্বার 1 আমার ফাতেমাতুজ জাহরা বুতুল বিনতে রসুল, 2 নাম্বার শের খোদা আসাদুল্লাহ আবু তোরাব মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাউল কারীম, 3 নাম্বার সৈয়দ ইমাম হাসান, 4 নাম্বার সৈয়দ শোহাদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 4 জন, আমি নবী একজন, এই 5 মিলে পাকে পাঞ্জাতনকে মহব্বত করা আমার আল্লাহ প্রত্যেকের উপর ফরজ করে দিছে। আল্লাহর এই কোরআন দ্বারা প্রমাণ হয় আহলে বায়াত পাকে পাঞ্জাতন আলাইহিমুস সালামকে ভালোবাসা
বেদাত, নফল, ওয়াজিব, সুন্নত না ফরজ? মারহাবা, বলুন কি ফরজ? নামাজ পড়া কি রমজানে? রোজা রাখা? ধন সম্পদ থাকলে হজ করা? ধন থাকলে জাকাত দেওয়া? আহলে বায়াতকে ভালোবাসা? এখন দুই ফরজে পার্থক্যটা একটু দুই মিনিটে শোনেন, টাইম শেষ। ফরজে ফরজে পার্থক্য কি? নামাজ যেই ফরজ, এটা হইল আমলি ফরজ। কি ফরজ? আর আহলে বায়াতকে ভালোবাসা, এটা হইল ইমানি ফরজ। এখন আমলি যত ফরজ রয়েছে সমস্ত ফরজ নির্ভর করে ইমানি ফরজের উপরে। যার ইমানি ফরজ ঠিক তার আমলি ফরজ কবুল। ইমানি ফরজের মধ্যে যারা পরিমাণ যদি ত্রুটি থাকে, খোদার কসম আমলি ফরজ ইবলিসের মতো 9 কোটি বছর নয়, কেয়ামত পর্যন্ত যদি আদায় করেন আপনার বিন্দু মাত্র বন্দিগি আল্লাহর দরবারে কবুল হবে না। বলুন ঠিক কি না? কেন ইমানি ফরজ আদায় হয় নাই? ঠিক কিনা বলুন? তো আল্লাহর কোরআন দ্বারা প্রমাণ হয় আহলে বায়াতকে ভালোবাসা ইমানি ফরজ। তাই আমি বলবো এই আহলে বায়াতকে জান প্রাণ দিয়ে ভালোবাসুন। আপনি নামাজ পড়বেন আহলে বায়াতকে ভালোবেসে, ওই নামাজ কি হবে জানেন? আসসালাতু মিরাজুল মুমিনিন। দিনে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে 5 বার আল্লাহর সাথে মিরাজ হয়ে যাবে। আর আহলে বায়াতের মহব্বত ছাড়া নামাজ পড়বেন, আপনার নামাজে আর ইবলিশ শয়তানের নামাজে বিন্দু মাত্র পার্থক্য থাকবে না। ইবলিশের যেই পরিণতি, আপনারও সেই পরিণতি। এই কারণে আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে বায়াতের মহব্বতের আলোচনা করে, কারবালার মাস আসলে দেখবেন আহলে বায়াতের প্রেমে তারা কার্যক্রম, বিভিন্ন কার্যবিধি পালন করে। বলুন ঠিক কি না? আহলে বায়াতের মহব্বতে তারা মাহফিল সাজায়, বিশাল আলোচনা। মনে রাখবেন আহলে বায়াতের মহব্বতের নাম ইমান। আহলে বায়াতকে ভালোবাসবেন, আওলাদ রসুলগণকে ভালোবাসবেন। আমি যত বড় ওলি হই, যত বড় পীর হই, যত বড় গৌস হই, যত বড় কুতুব হই, মনে রাখবেন ওলি, গৌস, কুতুব, পীর, আবদাল, আওতাদ, নুজাবা একদিকে, আওলাদ রসুলের সম্মান আর একদিকে। আল্লাহ কবুল করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। নবীজির নামে গলে পড়ো, নবীজির নামে গলে পড়ো, ওই নামের হো দেওয়ানা গো, ওই নামের হো দেওয়ানা। যে নাম বিনে কবরেতে বন্ধু কাউকে পাইবানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। অধ্যক্ষের আয়োজিত কুমিল্লার মহান বাদশাহ, কুমিল্লার মহান সম্রাট, শাহিনশাহে ভেলায়ত, শাহিনশাহে তরিকত, তাপসকুল শিরোমণি সুফি সম্রাট হযরতুল আল্লামা মুমতাজুল মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন ওয়াল ফুকাহা হাফেজ কারি সৈয়দ শাহ আব্দুল্লাহ গাজীপুরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে পাকের প্রাঙ্গণে আয়োজিত আরেক মহান গৌসে জামান বানিয়ে জামিয়া, বানিয়ে জশ্নে জুলুস, বানিয়ে ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, সুদূর পাকিস্তানের সিরিকোট থেকে যিনি বাংলায় এসে নূরের বাতি জ্বালিয়েছেন, এমনই এক বাতি জ্বালিয়েছেন যেই বাতি কেয়ামত পর্যন্ত আর নিভবে না, সেই মহান আওলাদে রসুল শাহিনশাহে তরিকত, শাহিনশাহে বেলায়েত, হাফেজ কারি আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ হুজুর কিবলা রাদিয়াল্লাহু তাআলা আনহুর 32তম সালানা উরুস মুবারকে আয়োজিত দেশবরেণ্য ওলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, গাউসিয়া কমিটির সম্মানিত ব্যক্তিবর্গ, বিশেষ করে আশিক রসুল ভাইয়েরা বাবার আমার সামনে উপস্থিত, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমন আজিমুস শান একটি উরুসে পাকে আল্লাহ পাক আমাকে আপনাকে যে কবুল করেছেন, এজন্য জবান খুলে সবাই বলি আলহামদুলিল্লাহ।
একদিকে আল্লাহর ওলির জিকির তৈয়বশাহ হুজুর কেবলার উরুস, আরেকদিকে আল্লাহর ওলির কদমে হাজিরা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির কদমে আসছি, লাভ না ক্ষতি? গাজীপুরি বাবার কদমে যে আসছি, লাভ না ক্ষতি? তৈয়ব শাহ হুজুর কিবলার জিকির করব, এতে কি লাভ না ক্ষতি? কারণ জিক্রুল আম্বিয়াই মিনাল ইবাদাহ ওয়া জিক্রুস সলিহিনা কাফারা। নবীগণের জিকির করলে এটা ইবাদত হয়, আর ওলি আল্লাহর জিকিরের মাধ্যমে জিন্দিগির গুনাহ মাফ হয়। ওলির কদমে আসছি, যেই কদমে আসাটা, যেই কদমে আসাটা শত বছর হাজার বছর সারা দিন সারা রাত্র নফল এবাদত করলে হাজার বছর পরে যেই সওয়াব পাওয়ার কথা, আজকে গাজীপুরি